করোনার জন্য পিছিয়ে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা সাড়ে তিন মাস পর অক্টোবরে করোনার অতিমারির কারণে পিছিয়ে গেল ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষা আগামী সাতাশে জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার ইউপিএসসি কর্তৃপক্ষর তরফে পরীক্ষা প্রায় সাড়ে তিন মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ইউপিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দশই অক্টোবর দু সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে পরবর্তী পর্যায়ে ফের সূচি পরিবর্তন হতে পারে ইঙ্গিত দিয়ে সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রসঙ্গত গত বছরেও করোনার কারণে পিছিয়ে গিয়েছিল কেন্দ্রীয় সিভিল সার্ভিস দু হাজার পরীক্ষা